এবার জানাবো একটু ভিন্ন স্বাদের খবর। প্রেম করে বিয়ের পরও পরকীয়ায় জড়িয়ে সংসার ভাঙছে অনেকের। মানুষের মধ্যে হরহামেশাই এমন ঘটনা দেখা গেলেও এখন পাখিরাও জড়াচ্ছে পরকীয়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাখিদের পরকীয়ার জেরে তাদের সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও এক গবেষণায় পাখিদের নিয়ে পিলে চমকানো এমন তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা। পক্ষীকুলে এমন সংসার ভাঙার প্রক্রিয়ায় নাকি রয়েছে দারুণ টুইস্ট। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। নীল দিগন্তে ছোট ছোট দুটি ডানা মেলতি আনন্দ, গাছ গাছালির মধ্যে শরীর ডিবিয়ে মিষ্টি সুরে ভৈরবী ধরত তারা, গানের সুরে জানান দিত ভোর হয়েছে। ঘুম ভাঙানোর গান এক, প্রেমিকাকে ডাক পাঠানোর গান আরেক, তাতে সুর আরও মিষ্টি। সুর তাল লয়ে ছন্দে প্রেম করত পাখিরা, তারপর পাশে থাকার অঙ্গীকার করত। পাখিদের সেই প্রেম বিয়েও এখন আর টিকছে না, তারকাদের মতো ফটাফট প্রেম করছে, আবার ঝটপট ডিভোর্সও হয়ে যাচ্ছে। গবেষকদের দাবি, দীর্ঘ সময় আলাদা থাকা ও একাধিক যৌন সম্পর্কের কারণে পাখিদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্তত এক প্রজনন মৌসুম পর্যন্ত 90% প্রজাতির পাখির একক সঙ্গী থাকে, তবে এক সঙ্গীতে অভ্যস্ত কিছু পাখি তাদের আসল সঙ্গী জীবিত থাকা সত্ত্বেও পরবর্তী প্রজন্ম মৌসুমের জন্য অন্য সঙ্গীর কাছে চলে যায়। পাখিদের এমন আচরণকে বিচ্ছেদ বলছেন গবেষকরা। পাখিদের এমন বিচ্ছেদের সম্ভাব্য কারণ খুঁজতে বেশ কিছু গবেষণাও হয়েছে। এসব প্রবণতা নির্দিষ্ট একটি প্রজাতি বা কিছু প্রজাতির আচরণের সঙ্গে সম্পর্কিত বলেও তখন দাবি করেছিল বিশেষজ্ঞরা। তবে এখন গবেষকরা বলছেন, তারা পাখিদের প্রজাতিগুলোর মধ্যে বৃহত্তর অংশেই বিচ্ছেদের গুরুত্বপূর্ণ দুটি কারণ খুঁজে পেয়েছেন। সেগুলো হলো পুরুষ পাখিদের একাধিক যৌনসঙ্গী থাকা এবং দীর্ঘ দূরত্বের অভিবাসন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিগো। প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি জার্নালে চীন ও জার্মানির গবেষকদের লেখায় এমন তথ্য উঠে এসেছে। 232টি প্রজাতির পাখির মৃত্যুর তথ্য ও অভিবাসন দূরত্বের সঙ্গে বিচ্ছেদের হার সম্পর্কিত প্রকাশিত তথ্যের যোগসূত্র খুঁজে পেয়েছেন তারা। গবেষকরা বলছেন, পাখিদের কিছু প্রজাতির মধ্যে উচ্চ হারের বিচ্ছেদ ও পুরুষ পাখিদের একাধিক যৌনসঙ্গী থাকার বিষয়টি লক্ষ্য করা গেছে। মানুষের মতো পাখিদেরও নিজেদের সমাজ গোষ্ঠী থাকে, কিন্তু এখন পাখিরা নিজেদের বাসস্থান হারাচ্ছে, পাখিদের প্রেম আর জমে উঠছে না। পাখিরা যে গান শুনে বা বুলি শুনে ছুটে এসে সঙ্গী বেছে নিত, সেই প্রক্রিয়ায় এখন বাধা পাচ্ছে মোবাইল নেটওয়ার্কের যুগে। তাই প্রেমিকের বাড়ির ঠিকানা খুঁজেই পাচ্ছে না প্রেমিকরা, পাখিদের মিলনেও বাধা পড়ছে, তাদের সংসারও ভাঙছে। অবশ্য পাখিদের ডিভোর্সের জন্য মানুষের কাণ্ড কারখানাকেই দায়ী করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। জঙ্গল সাফ হয়ে যাচ্ছে, গাছ কেটে কংক্রিটের বাড়ি উঠছে, পাখিরা বাস্তুহারা হচ্ছে। মোবাইলের মাইক্রোওয়েভ রশ্মি, টাওয়ার থেকে ভেসে আসা তরঙ্গ, গাড়ির আওয়াজে দিশেহারা হচ্ছে পাখিরা, ভাব বিনিময়ের পদ্ধতিও ভুলে যাচ্ছে তারা। এই গবেষণা আগামী পৃথিবীর কাছে এক অশনির সংকেতই বটে। গবেষকরা বলছেন, একটা সময় আসবে যখন পৃথিবী থেকে মুছে যাবে পাখিদের গান, হারিয়ে যাবে সমস্ত সুরেলা পাখিরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।